বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসে উপস্থিত হয়েছি সেই আগের ফার্মে, যেটা ডিসপ্লেতে আগে দেখে নিন, সেই আগের ভিডিওর থাম্বনেল। তো এই ফার্মে আবারও আমরা এসে উপস্থিত। এখানে অনেক কিছু আপডেট করা হয়েছে এই ফার্মে, এবং সেই আপডেটটা আপনাদের দেখাবো। আর অবশ্যই এই প্রচণ্ড গরমে আমাদের মালদা জেলায় বলতে গেলে 40+ কিন্তু তাপমাত্রা চলে যায়। এই এত গরমে যে কোনো ধরনের ফার্মকে আপনারা কীভাবে ঠান্ডায় রাখবেন বা টেম্পারেচার কম করে রাখবেন, সেটার কিন্তু ব্যবস্থা এই ফার্মে করা হয়েছে। কীভাবে এত গরমে ফার্মটিকে ঠান্ডাভাবে রাখছেন, তো এই বিষয়টাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন যাওয়া যাক ফার্মের ভিতরে। তো তবে সবার আগে সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন যাওয়া যাক ফার্মের ভিতরে। আমরা এর আগে আপনার এখানে ভিডিও করে গেছি, তো সেক্ষেত্রে অনেকেই হয়তো যারা নতুন দেখছেন তাদেরকে আবারও একটা আপনার পরিচয় বলে দিন। নাম কি? আমার নাম হলো শ্রীমন্ত দাস। আচ্ছা, বেলডাঙ্গি বাড়ি গাজল মালদা। আমাদের তো এবার একটু জানতে চাইবো যে আপনার এখানে আমরা ফার্মের ভিতরে এসে দেখি যে যেটা দেখলাম যে আপনার এখানে অনেকগুলো আবার নতুন গরু নিয়ে আসা হয়েছে। তো এর আগে মোটামুটি কত 7-8 মাস হলো আমাদের ভিডিও করে যাওয়া, তখন কিন্তু আপনার এই গরুগুলো এরকম মানে এই গরুগুলো ছিল না। তো আপনার কি আগের গরু দুটা কি তিনটা আছে? আচ্ছা, তো আপনি মানে গরু কি হাই কোয়ালিটি নিয়েছেন বা হাই কোয়ালিটি সব গরু নিয়ে আসা হয়েছে সব? আচ্ছা, তো এইবার একটু আপনার এই গরুর কোয়ালিটিগুলো আমরা যেটা দেখছি, আমরা যতগুলো ফার্ম আমাদের মালদা জেলায় আমরা দেখছি, তার থেকে কিন্তু আপনার এখানে যেগুলো দেখছি যে এই গরুর এই চেপ তো আপনার এখানে মানে মোটামুটি পিওরের কাছে, পিওরের পাশাপাশি এগুলো বলতে গেলে 90% পিওর। তো 90%, হ্যাঁ, অন্যান্য জায়গায় কিন্তু এরকম আমরা দেখছি এগুলো সব একটু ভালো জাতেরই আছে, সব ভালো জাতেরই আছে। আর এই জাতেরগুলো একটু দুধের পরিমাণটা দুধের পরিমাণ। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে কিরকম ক্যাপাসিটি গরু বর্তমানে? এখন দুধ এখানে ক্যাপাসিটি মোটামুটি ছিল গরু মোটামুটি 28-27 কিলো, 24-25 কিলো। আচ্ছা আচ্ছা, মানে এবারে ধরলে 25 কিলো? হ্যাঁ হ্যাঁ, না কুড়ির উপরে আছে, সব কুড়ির উপরে আছে, এবারে কুড়ির উপরে। ও আচ্ছা, তো এবার একটু যেগুলো বললেন যে আপনার এখানে মোটা টোটাল গরু কতটা আছে? 12টা কি দুধ দিচ্ছে এখন বর্তমানে? 12টা দুধ দিচ্ছে। দুধ আমার সবসময় সব গরুই দেয়, কম বেশি কম বেশি সবটা গরুই দুধ দেয়। তো এখন গরমের তাপের জন্য কম আছে, বয়স হয়ে গেল বাচ্চার সব 7-9 মাস। আচ্ছা, তো এই গরুগুলো এখন আপনার এখানে কত? 13টা বললেন? 12টা 12টা কি টোটাল যে দুধ দিচ্ছে, তো কতটা দিচ্ছে মোটামুটি সারাদিনে কতটা হয়ে যায়? 170 মতো ধরে পাশে। 170 প্রতিদিনের? আচ্ছা, তো এবার একটু যে বিষয়টা মানে আলোচনা করার আজকে আমাদের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই প্রচণ্ড গরমে ফার্মকে কীভাবে ঠান্ডা রাখবো। এই একটা আধুনিক পদ্ধতির মাধ্যমে কিন্তু তিনি রাখছেন, যেটা এই বিগত 3-4 দিন আগে থেকে তিনি নিয়ে আসছেন। এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে খোগার সিস্টেম। আমরা এখানে পিছনে যেগুলো দেখতে পাচ্ছি, এই যে বৃষ্টির কুয়াশার মতো যেগুলো পড়ছে, এটা হচ্ছে ফোগার সিস্টেম। তো এই সিস্টেমের বিষয়ে আজকে জানবো। তো এই এই ফোগার সিস্টেমটা কতদিন হলো আপনার লাগানো? আমাদের 4-5 দিন হলো লাগানো। 4-5 দিন হলো? তো এই 4-5 দিনে আপনি কি বুঝতে পারছেন যে পরিমাণে টেম্পারেচার আমাদের এদিকে মোটামুটি যেটা বুঝতে পারছি, মানে খারাপ লাগছে না, গোয়ালের মধ্যে ঢুকতে গেলে ভালোই লাগছে, নিজেকে ভালো লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, বাইরে থেকে ওই দিক থেকে ঢুকলে বুঝে যাবে। তো আমরা যখন বাইরে থেকে ভিতরে ঢুকলাম, তখন কিন্তু বাইরের যে তাপমাত্রা, এখানে যে ওয়েদারটা ছিল, ওই ওয়েদার থেকে এখানে ভালো আছে না খারাপ আছে? এখানে এখানে অনেকটা ঠান্ডা আছে। তো আছে তো আর কি, হ্যাঁ, এটার কারণেই করা। আচ্ছা, তো এবার একটু জানাবেন এখানে কতটা নিপল টোটাল লাগানো আছে? এবার নিপল লাগানো আছে এখন বর্তমানে 18টা। 20টা সেটটা নিয়েছিলাম আমি, 20টা সেট নিয়েছিলাম, 18টা আছে। তো এই নিপলগুলো একটা লাইনে 6টা করে আছে, 3-6 18টা। তাহলে এর যে টোটাল একটা খরচ, এই সেটটা খরচ কত টাকা পড়ে যায়? সেটটা তো আমি 5,500 টাকা নিয়েছি। 5,500? 5,500। তো কোথা থেকে নিয়েছেন এটা? পাঞ্জাব থেকে। পাঞ্জাবে? অনলাইনে। কোথাও অনলাইনে নিয়েছি? অনলাইনে। ও, তো এরকমটা কিন্তু আমরা আমাদের বিশেষ করে মালদা জেলায় কিন্তু দেখতে পাচ্ছি না, বেশ যে কোটা ফার্মে গেছি বা খবর আছে, কারো কিন্তু এরকম সিস্টেম আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। তো আর এইগুলো করা অতি আবশ্যক, কারণ কি দেখুন আমাদের এদিকে না প্রায় 40+ টেম্পারেচার চলে যায় এই বিগত কয়েকদিন ধরে, এত পরিমাণে তাপমাত্রা। সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ফার্মে, যাই ফার্ম, পোল্ট্রি ফার্ম বলুন, ছাগল ফার্ম বলুন, সব ফার্মে লাগানো যাবে, প্রত্যেকটা ফার্মের কিন্তু টেম্পারেচার প্রচুর হাই। ওইখান থেকে যেটা ওখানে দাঁড়িয়েছিলাম, যেটা তার থেকে ভালো লাগছে না, এখানে অনেকটা ঠান্ডা, এখানে অনেকটা ঠান্ডা। ওটা একটু বাইরের দিক, ওটা একটু গরম। এই যে দেখুন
আবার কিন্তু বন্ধ হয়ে গেল। বন্ধ এটা কি টাইম টাইম করা আছে? টাইম দেওয়া আছে। আচ্ছা, তো যতটুকু মনে হচ্ছে 10 মিনিট পর পর না, 10 মিনিট পর না, ঠিক এখন যেটা করা আছে এটা 10 সেকেন্ড চালিয়ে 10 সেকেন্ড বন্ধ তাও হবে। ও আচ্ছা, এটা পুরো 1 ঘন্টা চালাবো তাও হবে। যেইভাবে মানে ওখানে টাইম সেট করলে সেটা হবে। ওটা টাইমের উপরে, ওখানে টাইম যেরকম সেট করো। 3 মিনিট দেওয়া আছে, 180 সেকেন্ড দেওয়া আছে চলবে। আচ্ছা, আর 90 মিনিট সেকেন্ড বন্ধ বন্ধ থাকবে। দেড় মিনিট বন্ধ, 3 মিনিট চালু। তো এরকম ভাবে যে চলছে, তো সেক্ষেত্রে মোটামুটি ধরেন যে আপনার তাপমাত্রা ঠিক মতো বোঝা থাকছে নাকি? অনেক সময় যদি কন্টিনিউ চলে তাহলে হয়তো গায়ে ভিজে যাবে বা ঠান্ডা লেগে যাবে। কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ তো চালানো যাবে না, কন্টিনিউ চালানো যাবে না। এই যে দেখুন হঠাৎ করে তাপমাত্রা কিন্তু বেড়ে গেল আবার। তো আবার বন্ধ বন্ধ হয়েছে, তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেল। এটা এটা চালু হলে এখন এই 1-2-4-10 সেকেন্ডের মধ্যে আবার চালু হবে, সে জায়গা চেঞ্জ আবার ঠিক জায়গায় হচ্ছে না? তাই তো হচ্ছে। তো ঠিক ঠিক, তো এই বিষয়টা চলুন একটু দেখি, আপনাদের সেটআপটা দেখাই কিরকম ভাবে এই মেশিনটা কাজ করছে। তো এই সাইডে ওনার সেটআপটা লাগানো আছে, তো দেখি একটু। এখানে একটা কুয়োর মতো দুটো পার্ট, হ্যাঁ এই পার্টে উপরে কিন্তু জল দেওয়া রয়েছে। তার মানে এগুলোতে জল দেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা থাকবে নাকি? জলটা ঠান্ডা থাকবে। আচ্ছা, এবার একটু মেশিনের ব্যাপারটা বলি। এটাই হচ্ছে সেই মেশিন না? হ্যাঁ, এটা হচ্ছে মোটর, আর ওটা হচ্ছে টাইমার সেটআপ, স্টার্ট অফ অন করা। এটা এটা হচ্ছে চার্জার, মেশিন চলবে, আর এটা হয়তো ফিল্টার নাকি? ফিল্টার। আচ্ছা, তো এরকম হবে। আর এটা হচ্ছে সেকশন পাইপ, এখানে দেওয়া রয়েছে, এখান থেকে জলটা টেনে বাইরে দিচ্ছে। এই পুরো সেটআপটার দাম যেটা বললে 5,500 টাকা, তাই তো? এটা 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 আলাদা, এটা আবার আলাদা, এটা আলাদা। আচ্ছা, এটা আবার কি কাজ? এটা এটা থেকেও জল যায়, ওটা গরুর গাটা ময়লা খাবার ছুটানোর জন্য। আচ্ছা, এটা একটু দেখাবেন কিরকম ভাবে করতে। এটা এখানে কম বেশি করা যাবে? হ্যাঁ, সব এখানে সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আমরা সেরকম ফার্ম দেখিনি, বা এত কিছু যন্ত্রের ব্যবহার কিন্তু এতগুলো ফার্মে আমরা ঘুরেছি দেখেছি, কেউ এরকম ভাবে করেনি। উইনার আমরা যেটা সিস্টেমটা দেখছি যে ইনি কিন্তু খুব ভালো মতো ভাবেই যন্ত্রের ব্যবহার বা হাইটেকভাবে আধুনিকভাবে করার চেষ্টা করছে। দেখুন কত সুন্দরভাবে গাইকে ধুয়ে দেওয়া হচ্ছে, বা বলুন যে একটু ঠান্ডাও করলে করা যায় এটা দিয়ে। হ্যাঁ, ঠান্ডা তো হচ্ছে, কিন্তু এটা মারার ভেজাল সময় সময় কে মারবে? ও আচ্ছা আচ্ছা, দারুণ সিস্টেম। মানে এরকমভাবেই আধুনিক জিনিসের ব্যবহারগুলো করলে পরে আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আর তাছাড়াও আমি আপনার এখানে যেটা দেখলাম যে দুধ ধোয়ার জন্য আপনি মেশিন করেছেন। হ্যাঁ, তাহলে মেশিন দিয়েও কিন্তু দুধ ধোয়া হচ্ছে, তার মানে বিষয়টা আপনি অনেকটা আধুনিকভাবে করার চেষ্টা করছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা লেবারটা আপনার কমিয়ে আসছে, তাই তো? লেবারের খরচটা কমিয়ে আসছে অনেকটা। তো বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম যে ইনার ফার্ম ইনি কীভাবে মেনটেন করছেন, আর দিন প্রতিদিন কিন্তু অনেকটা আধুনিক করার চেষ্টা করছেন, আর বিশেষ করে যেগুলো আমরা দেখলাম। তো যাই হোক, আশা রাখবো আরও আগামী দিনে এগিয়ে যাবেন তিনি। আর আপনার এখানে যে গাইগুলো দেখছি, অনেক বড় বড় গাই, এত বড় বড় গাই, এটাই তো বিশেষ করে, এটাই তো বিশেষ করে অনেক বড় একটা গাই। আর এরকম এটাই মনে হচ্ছে বড় আপনার সামনে গাইয়ে। তো এরও এক কথায় এগুলো তো 30+ ক্যাপাসিটি দুধের, এটা 35 তো বলে দিয়েছে, কিন্তু ওটার জন্যই হচ্ছে না থনকাটা সারাদিন। আচ্ছা আচ্ছা, এটা একটু থনকার একটা প্রবলেম আছে। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এই ফার্মের যদি পুরো ভিডিও আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, বা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখুন আগে ইনার ফার্মটা কেমন ছিল আর এখন বর্তমানে কেমন রয়েছে। আপনার তো মনে হচ্ছে অনেকটা এগিয়ে গেছেন, আর এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।